হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, সোনামণিরা, প্রিয় সোনামণিরা, তোমরা সবাই ভালো আছো? তোমরা বৃষ্টি কি প্রচুর বৃষ্টি পড়তেছে না? বৃষ্টির মধ্যে তোমরা কি করতেছো? আচ্ছা, বৃষ্টি দেখতেছো, পানি অনেকে পানি দেখতেছো, তারপরে কি বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে, তারপর চাল ভাজা, মুড়ি ভাজা, এগুলো খেতে ভালো লাগে। আর কি করো মায়েদের সাথে? হ্যাঁ, মায়েদের মায়েরা কি করে তোমাদের সাথে? কি করো, অনেকেই লুডো খেলে, তারপর কি ক্যারাম খেলে, আর কি করো তোমরা? হ্যাঁ, গেমস নিয়ে বসে থাকো, কিন্তু না, তোমরা গেমস দেখবে না। গেমসে বেশি তোমরা আসক্ত হয়ে গেলে পড়াশোনা এবং তোমাদের শারীরিকভাবে তোমাদের কী হবে, অনেক বেশি ক্ষতি হবে। সেই জন্য তোমরা কী করবে, বাইরে ব্যালকনিতে এসে বা জানলা দিয়ে কী করবে, বৃষ্টি দেখবে, পানি দেখবে, নিচে পানিটা দেখবে, অনেকে কী হয়ে যাবে তখন খুব ভালো লাগবে, হাত দিয়ে বৃষ্টিটা এভাবে ধরবে, তখন বৃষ্টির ফোঁটাটা তোমার এখানে হাতের মধ্যে এসে পড়বে, অনেক মজা হবে তোমার সেখানে। আবার দেখবা তোমরা বাথরুমে গিয়ে কী করে শাওয়ারে নিচে গেলে ঝর্ণা দিয়ে পানি পড়ো না, সেটা কি অনেক মজা হয় না? হ্যাঁ, এভাবে কী করবে, মাঝে মধ্যে আনন্দ করবে। আজকে আমরা মূল পাঠে চলে যাই। তোমরা সবাই খাতা এসো, গণিত শিখে বইটা এবং সিরাপিও খাতা, পেন্সিল, আবার সবগুলো তোমাদের হাতে দাও। এখন তোমরা আজকে কী কী শিখবে কথায় লেখো। আমরা গত ক্লাসে 11 থেকে 15 পর্যন্ত কথায় লেখো শিখে ফেলেছি এবং অনেকেই হয়তো এসডাব্লিউ করে ফেলেছো, সিডাব্লিউ পাশাপাশি করে ফেলেছো। আজকে আমরা বাকি 16 থেকে 20 পর্যন্ত আমরা কী করবো, এসডাব্লিউ ক্লাস ওয়ার্ক করবো এবং সেগুলো আমরা এসডাব্লিউ করবো। তোমরা রেগুলার ডে বাই ডে যে এসডাব্লিউগুলো আমরা দিচ্ছি সেগুলো করে ফেলবে, যাতে তোমাদের পরে গিয়ে এগুলো একসাথে করতে সমস্যা না হয়। এখন দেখো, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, আমরা এখানে কি লিখেছি কথায় লেখো। তাহলে হ্যাঁ, কথায় লেখো কি, আমরা সংখ্যা কি 16 থেকে 16, 17, 18, 19, 20। এখন এগুলো আমরা কি শিখবো, বানান শিখবো। বানানটা কীভাবে, এটা আমাদের জন্য আজকে নতুন। হ্যাঁ, আগেরটা আমরা অনেকবার করেছি, আজকে আমরা নতুন শিখবো। তাহলে ষোলোর বানানটা আমরা কীভাবে করি, এখানে কী কী আছে, মধ্যনস আছে, আর ল আছে, আর স্বর্ণ স্বরণ চিহ্নগুলো আছে। তাহলে মধ্যনস ওকার, ল ওকার, ষোলো। তাহলে কী হচ্ছে, মধ্যনস ওকার, ল ওকার, ষোলো। এরপরে তোমরা দেখো বইয়ের বইয়ের পর পাঁচ পৃষ্ঠায় তোমাদের এখানে এই দেওয়া আছে, এখান থেকে 16 থেকে 20 পর্যন্ত তোমরা কী করবে, এখান থেকেও দেখবে। এরপরে কী দেওয়া আছে তোমাদের, 17। 17 বানানটা দেখো তো, দন্তস্ব, তয়কার, বর্ষণ, ওকার, 17। দন্তস্ব, তয়কার, বর্ষণ, ওকার, 17। এরপরে কি 18। 18টা দেখো, ছয়া, ঠ, এটা কি, ঠ, টকার, ঠকার, বর্ষণ, ওকার, 18। এরপরে 19-এর মধ্যে রস্বকার, এটা কি, রস্বকার, দন্তের রস্বিকার, তালবস্ব। তাহলে কি হচ্ছে, 19টা আবার বানান করি আমরা, রস্ব, মধ্য, এই দন্তের ল, রস্বিকার, তালবস্ব। তালবস্বটা তোমরা ঠিক সবাই লিখতে পারো না, আমরা শিখিয়েছিলাম আমি তোমাদের ক্লাসগুলোতে, আমরা আগের ক্লাসগুলোতে আমরা কীভাবে লিখবে শিখিয়েছিলাম, তোমরা সেভাবে লিখবে, মাত্রা থেকে লিখবে, অনেকে মাত্রার নিচে লিখো। হ্যাঁ, অনেকে কী করো, এখানে মাত্রা দেওয়া আছে কিন্তু মাত্রার নিচে, এখানে টানটা দেওয়া আছে খাতার মধ্যে, সেই টানে নিচে পড়ে এখানে লিখতে হবে, এখানে লিখবে, এখানে এভাবে লিখলে কী হবে, এটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, এখন তোমরা যদি একদম নিচে পড়ে লিখো এখানে এভাবে, তাহলে কী হচ্ছে, সেটা ভুল, সেটা কী হবে, ভুল হবে। সেজন্য তোমরা কী করবে, লেখার সময় এভাবে উপর থেকে লিখে যাবে। হ্যাঁ, মাত্রাটাও অর্ধমাত্রা, মাত্রাটা কী হবে, অর্ধমাত্রা, এটা মানে উপরে আসবে না, মাত্রাটা নিচে আসবে। এটা হচ্ছে খাতার যে আমরা দাগ দিই, খাতার লম্বাটা যেটা টান আছে সেটা এভাবে, এটা কিন্তু মাত্রাটা, এটা খাতার টানটা, আমি মাত্রাটা দেখিয়েছি এখানে, তোমরা এখান থেকে মাত্রাটা শুরু করবে, সেই জন্য মাত্রাটা তোমাদের এখান থেকে হবে অর্ধ, এটাকে অর্ধে বলে, মাত্রা কিন্তু করে এখানে তালবস্বর করে মাত্রা হবে না, এটা হলে ভুল। তোমরা কী করবে, এখান থেকে লিখবে। আচ্ছা, এরপরে দেখো 20-এর সংখ্যার মধ্যে আমরা বাংলা কীভাবে লিখি, বরশিকার, তালবস্বর। আর এখানে আমরা যেখানে শিখেছি তালবস্বটা, তালবস্ব এখানে আছে, বটা এখানে আছে, বটা আমরা আগে
12 13 এর মধ্যে কে আমরা পড়া লিখেছি 12 এর মধ্যে পড়া লিখেছি তারপর এখানে একটা ফুটা দিলে কি হচ্ছে এটা বর্ষণ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি এটা আমাদের জন্য কি সহজ মানে আমাদের জন্য কি এই সংখ্যাটা আমাদের পরিচিত সংখ্যা তাহলে বর্ষটা আর বর্ষ 20 তাহলে আমরা আবার প্রথম থেকে পড়ে আসি 16 16 সংখ্যাটা আমরা কিভাবে লিখব মতন সহকার ল ওকার 16 17 উদ্দেশ্য ত একার বর্ষণর ওকার 17 18 সরিয়া ঠ আকার বর্ষণর ওকার 18 19 রস্য দন্তের রসিকার তাল বর্ষ 19 20 বরসিকার তাল বর্ষ 20 তাহলে 16 থেকে 17 18 19 20 আমরা কি করব সংখ্যাগুলো বর বর করে শিখে যাব এই এতটুকু আমাদের এবার সিলেবাসে 11 থেকে আমাদের কত আছে 20 পর্যন্ত বানানগুলো আমাদের দেওয়া আছে আমরা কি করব এগুলো আমরা শিখবো এবং কি করব পাশাপাশি ইনস্টাগ্রামে করে ফেলবো তোমরা কি করবে এটাতে হ্যাঁ এসডব্লিউ করে ফেলবে আজকে যেটা আজকে ক্লাসটা আজকে কি করবে এসডব্লিউ করবে একবার এসডব্লিউ করবে এবং বারবার সিডব্লিউ করবে তোমাদের যত বেশি সিডব্লিউ করবে তোমরা তত বেশি কি করবে পড়াশোনা তোমরা আরও ভালো হবে এবং হাতে লেখাটা তোমাদের সুন্দর হবে সবাই ভালো থাকবে খুদা হাফেজ